আন্দোলন চলছে চলবে, এই পরীক্ষা বন্ধ করতে হবে, এই দুর্নীতিগ্রস্ত পরীক্ষা আমরা মানছি না, মানবো না। এই পরীক্ষার নামে লাখ লাখ টাকা টেবিলের তলায় নিয়ে চলছে না, চলবে না। আমাদের সমকাজে সমবেতন দায় দিতে হবে, এপিএফ এর টাকা জমা করতে হবে। সবাই মিলে চল, সবাই মিলে ক্যাজুয়াল কর্মী যত আছে সব নিচে নামো। সবাই মিলে চলো, আন্দোলন চলছে চলবে, কর্মচারী চলবে 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 কি বলেছিলেন আজকে কেন বিক্ষোভ করছেন আবার? আমরা বিগত ২৭ তারিখে দাবি নিয়ে একটা ডিভোশন দিয়েছিলাম। আমাদের বর্তমান পৌরসভার যে চেয়ারম্যান আছে ওনাকে গিয়ে আমরা ডিভোশনটা দিয়েছিলাম।
যতগুলো আমরা 12 দাবিতে 14টা দাবি রেখেছিলাম, 14টা দাবির মধ্যে একটাও কার্যকরী করেনি। এখন কার্যকরী করেনি আবার এটা পুরো বলা ভুল হবে যে আমাদের ইপিএফটা ফুল কাটছে অফিসে, কিন্তু আমরা পেসিলিপ পাচ্ছি না। এক আর চারজন যে মারা গেছে আমাদের ক্যাজুয়াল কর্মী, চেয়ারম্যানের কথা অনুযায়ী উনি বলেছেন যে 2011 সাল থেকে পয়সা পিএফ অফিসে পয়সা জমা দিয়েছে, এখনও পায়নি। মানে আমাদের যে 12-14 বা দাবি ছিল সেই দাবি একটা দাবিও এখনও পূর্ণ হয়নি। ইভেন তো পুজোর ছুটির পরে আমরা দেখলাম যে আমাদের যে প্রথম দাবি ছিল, এই যে দাবির পৃষ্ঠাটা আছে, প্রথম দাবিটা ছিল যে আমাদের পৌর কর্মীদের অস্থায়ী কর্মীদের সিনিয়র ভিত্তিতে স্থায়ীকরণ। আমরা দেখলাম যে 2017 সালে একটা পরীক্ষা নিয়োগের জন্য একটা ওনারা অ্যাপ্লাই করেছিল খবরের কাগজে, 17 সালে 15 সালে যে নিয়োগ হয়েছিল সে তো স্বচ্ছ নিয়োগ হয়নি। যত নিয়োগ হয়েছে ভাই নিজের আত্মীয় স্বজনদের মধ্যে সবাইকে করেছে, আর কিছু যে পারমানেন্ট করেছে তা দিয়ে করেছে টাকার বিনিময়ে পারমানেন্ট করেছে, এটা আমাদের শোনা কথা। কিন্তু বাস্তবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি শোনা কথা, এটা বাস্তব কথা যে ওরা টাকার বিনিময়েই পারমানেন্টগুলো সব করেছে। কারণটা আমাদের কোনো স্টাফকে নিয়ে হয়নি, হাই কাউন্সিলরের ছেলে, কাউন্সিলরের ভাগনা, এমএলএর ভাই ভাগনা, এরাই যা হয়েছে পারমানেন্ট হয়েছে। সেই নীতি নিয়ে আবার এই 2016-17 সালে যে একটা পরীক্ষার আবেদন করেছিল যে আমাদের নিয়োগের পরীক্ষা নিয়ে হবে, সেই চিঠিগুলো এতদিনে ওপেন করছে, প্রত্যেকটা লোকের বাড়ি চলে গেছে। আমরা যে কর্মচারী আমরা চিঠি পাইনি, কিছু কিছু কর্মী চিঠি পেয়েছে আর কিছু কর্মী চিঠি পাইনি। দাদা, এর আগেও তো আপনারা এই সমস্ত কিছু যে আপনাদের দাবি দাবা নিয়ে গিয়েছিলেন, তখন কি পৌর প্রধান কি বলেছিল আপনাদেরকে? তখন বলেছিল আমরা এইগুলো নিয়ে বিবেচনা করব, বিবেচনা করে আমাদের বোর্ড মিটিং করে মাইনে বাড়ানোর সিদ্ধান্ত একটা নেব, শুধু মাইনে বাড়ানোটা। আর যে সমকাজের সমবেতন সেটাও করেনি, আর স্থায়ীকরণের মূল বিষয়টা হচ্ছে এখন আমরা আরও আন্দোলনটা করছি, রবিবারে আমাদের স্থায়ীকরণের জন্য পরীক্ষা নিয়ে হবে। তো সে যে পরীক্ষাটা নিয়ে হবে সে শুধু নামে পরীক্ষা নিয়ে হবে আইওয়াস, বাকিটা সবই টেবিলের তলায় কাজ হবে টাকা পয়সা নিয়ে। যেটা এর আগে 2015 সালে যে নিয়োগটা হয়েছে তখন তৃণমূলের রমরমা মার্কেট, আমরা যদি কিছু বলতে যাই আমাদেরকে পুলিশে দিয়ে হেনস্থা করে। কেন আপনারা আপনারা কোন কোন পার্টি করেন? পার্টিটা আমরা যা করি পৌরসভার বাইরে, এখানে মূলত আমরা পৌর কর্মী, আমরা এখানে সব পার্টি ছেলেরাই আছে, আমার এখানে আমাদের পেটের ভাত মারার প্ল্যান করছি। আজকের মূল দাবি কি জন্য আজকে অবস্থান করছেন আপনারা? আজকের মূল দাবি অবস্থান যে আমরা এই যে ডেপুটেশনটা দিয়েছিলাম আমাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, ওনারা সর্বশক্তিমান নিজেরা ভেবে নিয়েছেন, ক্ষমতায় আছেন, ওনারা চাইছে আমরা যা খুশি করব। কালকে বোর্ড মিটিংয়ে করা ডেট দিয়ে দিয়ে কালকে বললো মাইনে বৃদ্ধি বেতন করাবে, সেই বৃদ্ধি বেতনের কোনো কথাই তারা বলেনি। এখন এখন কি চাইছেন? আমরা চাইছি এই যে পরীক্ষাটা রোববারে আছে এই পরীক্ষা বাতিল হোক, সিনিয়রের ভিত্তিতে পৌরসভা থেকে আমাদের যেরকম আগের নিয়ম ছিল সেই নিয়মে আমাদের স্থায়ীকরণ করা হোক। আপনার নাম? আমার নাম শেখ পলাশ।